হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। এই যে সিলিং ফ্যানটা দেখছেন, এটা কমটন কোম্পানির আউরা মডেলের অ্যান্টি ডাস্ট সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটা আজকে টোটাল আনবক্সিং করে এবং ফিটিং করে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবো যে সিলিং ফ্যান কীভাবে ফিটিং করা হয় এবং কীভাবে কানেকশান করা হয়। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। তো দেখুন, বাক্সটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কমটনের আউরা মডেলের অ্যান্টি ডাস্ট সিলিং ফ্যান। তো অ্যান্টি ডাস্ট মানে যেটা বোঝায় বাংলা কথা, যে এর মধ্যে ধুলো ধরবে না, এটা সেই মডেলের ফ্যান, অ্যান্টি ডাস্ট সিলিং ফ্যান, আউরা মডেল এবং কমটন কোম্পানি। তো আমরা বাক্সটাকে আনবক্স করব, করে আপনাদেরকে দেখাবো। এটা ব্লেডের বাক্স এবং এটা দেখুন এর মধ্যে বডিটা আছে এবং কালারটা দেখুন হুস্কি গোল্ড, যেটা লেখা আছে 1200 RPM, 1200 mm এবং হুস্কি গোল্ড। তো আমরা বাক্সটাকে খুলে ওপেন করে একদম ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কী কী আছে বাক্সটার মধ্যে। তো বাক্সটাকে খুলছি, এটা কাটছি, দেখুন কেটে ওপেন করছি। দেখুন প্রথমে যেটা দেখাচ্ছে, এটা ডাউন রড, এটা হচ্ছে ডাউন রড এবং এর মধ্যে দেখুন দুটো ক্যানাপি রয়েছে, ক্যানাপি একটা ওপরের জন্য একটা নিচের জন্য। এবং বডিটা এবং স্ক্রু নাট, দেখুন নাটের বাক্সটা দেখাচ্ছে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 2 বছরের ওয়ারেন্টি আছে। এবং এটা মেন বডিটা এবং নাটের বাক্সটা যে আছে, দেখুন নাটের বাক্সটা আপনাদেরকে দেখাচ্ছি আমি বের করে। এই যে এটা দেখুন মেন বডি এবং এই যে নাটের বাক্স, এটা তো আমরা বডিটাকে পেপারটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে এটাকে ফিটিং করে দেখাবো। তো ব্লেডগুলো দেখুন, আপনাদেরকে ব্লেডগুলো দেখাই। ব্লেডগুলো দেখতে খুব সুন্দর করেছে এবং কালারটাও খুব সুন্দর। এতে একটা হালকা ডিজাইন আছে, একটা গোল্ড কালারের একটা হালকা বিট আছে, বিটটার জন্য ব্লেডটা দেখতে আরও সুন্দর লাগছে। তো দেখুন এই যে বিট একটা রয়েছে গোল্ডেন কালারের, এই বিটটার জন্য ব্লেডটা আরও লুকিং দেখতে লাগছে। তো পাকাটাকে আমরা ফিটিং করব, ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তো ব্লেড তিনটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে ব্লেডটা যে দেখছেন ব্লেডটা খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন এই হালকা যে গোল্ডেন বিটটা আছে, ডিজাইনটা খুবই সুন্দর এবং কালারটাও খুব মিষ্টি কালার। তো পাকাটা আমরা ফিটিং করবো। আমরা যে ডাউন রডটা দেখছেন, এই ডাউন রডটা যে পেপারটা আছে এটাকে খুলে ফেলবো, খুলে ক্যানাপি দুটোকে লাগিয়ে নেবো এই ডাউন রডের মধ্যে। তো এটা হচ্ছে নিচের ক্যানাপি, এটা নিচের দিকে থাকবে এবং এটা হচ্ছে ওপরের ক্যানাপি, এটা ওপর দিকে থাকবে। এর মধ্যে দেখুন একটা গোল্ডেন বিট লাগানো রয়েছে, রাউন্ড একটা গোল্ডেন বিট আছে। পাকাটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা কানেকশানটা করার জন্য এই যে দেখুন 0.75 তার নিয়েছি, তারটাকে মাপ করে কেটে আমরা ডাউন রডের মধ্যে ভরে নেব। এই যে দেখুন নিচের দিকে একটা ছিদ্র রয়েছে ডাউন রডে, এই ছিদ্রটা দিয়ে তারটা ভরে দিতে হবে। তারটা ভরে দিয়ে ওপর দিক থেকে বেরিয়ে যাবে তারটা, এই যে দেখছেন তারটা বেরিয়ে গেছে ওপর দিকে। তো এরপর আমরা এখানে এই যে নাটটা আছে এটাকে খুলে ফেলতে হবে, খুলে এখানে ডাউন রডটাকে লাগিয়ে নাটটাকে টাইট দিয়ে দিতে হবে। তো আমরা টোটাল ফিটিংটা করে নিচ্ছি, করে ব্লেড লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে পাকাটা কীভাবে ঝোলানো হয় সে ছাদের মধ্যে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এবং টোটাল চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো।
তো দেখুন আমাদের ডাউন রডটা লাগানো হয়ে গেছে। এরপর আমরা ব্লেডগুলোকে লাগিয়ে নেব। তো এই যে নাটগুলো আছে এগুলোকে আগে খুলে নিতে হবে। খুলে নিয়ে তিনটে ব্লেড আছে, যে তিনটে ব্লেডকে আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে তারপর আমাদেরকে দেখাবো যে কীভাবে পাকাটাকে ছাদের মধ্যে ফিটিং করা হয়। আমাদের ব্লেড তিনটে লাগানো হয়ে গেছে। এই যে ক্ল্যাম্পটা দেখছেন, এই ক্ল্যাম্পের মধ্যে যে নাটটা আছে এটাকে খুলে নিতে হবে। খুলে নিয়ে এই ক্ল্যাম্পটা ছাদে যে হুকটা লাগানো আছে সেই হুকে এই ক্ল্যাম্পটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে তারপরে পাকাটাকে ক্ল্যাম্পে লাগাতে হবে। তো দেখুন আমরা ক্ল্যাম্পটাকে লাগিয়ে নিচ্ছি হুকের মধ্যে। লাগিয়ে নিয়ে এই ক্ল্যাম্পটাতে আমাদেরকে ফ্যানটাকে লাগাতে হবে। ক্ল্যাম্পটাকে লাগিয়ে আমরা পিনটাকে লাগিয়ে নিচ্ছি এবং পাকাটাকে দেখুন লাগাচ্ছি। ঠিক এইভাবে পাকাটাকে লাগিয়ে যে নাট বোল্টটা আছে ছিদ্র দিয়ে লাগিয়ে নাটগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। একটু ভালো করে টাইট দিয়ে নেবেন, কেননা টাইট কম হলে নাটটা কেটে যেতে পারে বা কোনো সময় হয়তো ফ্যানটা খুলে পড়ে যাবে। সেই জন্য ভালো করে প্লাস দিয়ে বা র্যাঞ্চ দিয়ে টাইট দিয়ে নেবেন। তো দেখুন এবার আমরা কানেকশানটা করে নেব। আমরা নিউট্রাল ফেজটা কানেকশান করে নেবো এবং পরে আর্থিংটাকেও আমরা কানেকশান করব। তো আমরা আগে নিউট্রাল ফেজটাকে কানেকশান করে নিচ্ছি। দেখুন আমরা নিউট্রাল ফেজটা কানেকশান করে নিয়েছি। পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি। এরপর আমরা আর্থিংটাকে কানেকশান করে নেব, যেটা বডি আর্থ আছে। এটাই যে নাটের যে ক্ল্যাম্প যে হুকটা আছে পিনটা, এই পিনের মধ্যে আমরা আর্থিংটাকে লাগিয়ে দিচ্ছি। বডির আর্থিং যেটা, এই আর্থিংটাকে আমরা পিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ফ্যানটা লাগানো হয়ে গেছে। এরপর আমরা চালিয়ে দেখব ফ্যানটা যে কীরকম চলছে বা হাওয়া কীরকম। এবং দেখুন ফ্যানটা দেখতে খুব সুন্দর লাগছে। ফ্যানটা আমরা চালু করেছি, দেখুন চলছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।